ପଶୁ ଛାନ୍ଦ ହେଲା କାମୁଦି ରାଗ ତାଳ ହେଲା ତ୍ରିପଟା ମାତ୍ର ମାତ୍ର ସାତ ଦେଖିବା ଯିବା ସାତ ରୁ ଆଠ ହବନି ନାଇଁ ଛଅ ହବନି କଲେ ଶକ୍ର ଆର ତ କର ତଲ କର୍ତ୍ତରୀ କଲ ବନ ଆରେ ବସୁ ବାଡେଇଲା ବାଡେଇଲା ବୋଲି ତୋତେ ଚାରି ଥର ସେ ବାଡେଇଲାଣି ସେ ବାଡଉଛି ଆଉ ତୋତେ କଣ ଲାଗୁଛି ସେ ବାଡଉଛି ଏଇଟା ଗୋଟେ ଗାଲୁଆଟେ ଜଣା ପଡୁଛି ଆଉ ସେ ବାଡଉଛି ଆଚ୍ଛା ତୋତେ ଚାରି ଚାରି ଥର ସେ ବାଡେଇଲାଣି ତୁ ପୁଣି କହୁଛୁ ବାଡେଇବୁ ବାଡେଇବୁ ତାଙ୍କ ଆମ ସମ୍ପର୍କଟା ଅଲଗା ଆଜ୍ଞା ମାନେ କହୁଛ ଭାଇ ତୋ ବାପା କିଏ ମୋ ବାପା କିଏ କହୁଛି ତୋ ସ୍ତ୍ରୀ କିଏ ମୋ ସ୍ତ୍ରୀ କିଏ ବସୁ ଗୋଟେ ଛାନ୍ଦ ଆବୃତ୍ତି କରି ଛନ୍ଦ ନୁହ ଛାନ୍ଦ ଜଣେ ଗାୟକ ହେଲେ ଆଜ୍ଞା ଏକୋଇଶଟା ଲକ୍ଷଣ ଥିବା ଦରକାର କନ୍ଦର ପଲାବନ୍ୟ ମୂର୍ତ୍ତି କଣ୍ଠ କୋକିଳ ଭାସିତା ରୂପଟା ସୁନ୍ଦରିଆ ହେଇଥିବା ଦରକାର କଣ୍ଠଟା ପରିଷ୍କାର କୋକିଳ ଭଳିଆ ହେଇଥିବା ଦରକାର କନ୍ଦର ପଲାବନ୍ୟ ମୂର୍ତ୍ତି କଣ୍ଠ କୋକିଳ ଭାସିତା ନିର୍ମାୟା ନିକୋପି ଶାନ୍ତି କୃଷ୍ଣ ଭାବେ ସ୍ନେହାତିମାନ ବାହ୍ୟାନୁରାଗୀ ବିଶ୍ୱାସୀ ବୃଦ୍ଧିମାନ ସୁଚାରିକା କବିତା ମହତା ସ୍ନେହା ସୁଦୟା ପରିନମ୍ରତା ଧୀର ଭାଷା ଗୌର ନିଷ୍ଠା ବହୁ ଅଳ୍ପେ ସମାଶ୍ରିତା ପ୍ରେମିକା ପ୍ରେମ କରୁନା ଏକବିଂଶ ସୁଗାୟିକା ଏକୋଇଶଟା ଲକ୍ଷଣ ଥିଲେ ଜଣେ ଗାୟକ ହବ କୋକିଳ ସିନା କୋଇଲି ଭଳିଆ ଗାଇବ କାନ୍ତି ବଗ କୋଇଲି ଭଳିଆ ଗାଇବ ଗେଣ୍ଡାଳିଆ ଗେଣ୍ଡା ଗେଳିବ ତୁ କାନ୍ତି ବଗ ଗେଣ୍ଡା ଗେଳୁଛୁ ଛାନ୍ଦ ପଦ ବୋଲିଛି
এ ছান্দুরু বহুত কথা বাহারিব। কোন বহুত কথা? নিগম বনিতার ফুল গভা শিখর মঞ্জু বঞ্জুল কলি গুচ্ছ বসুরে নিগম বইলে ওড়িয়া ভাগবত উৎকল ব্যাস জগন্নাথ দাস কোন কইলে কল নিগম রূপে থিলা বেদ আরে কেহি ন জানে তাও নিগম রূপে থিলা বেদ কেহি ন জানে তার ভেদ নিগম বইলে যত্রহ গমন নাস্তি সহ নিগম বেদর অন্য না হচ্ছে নিগম মু আজি এমিতিয়া গুটিয়ে কথা কইবি যো কথা পুরাণ ভিতরে হয়তো ন থাই পারে পুরাণ ভিতরে যো কথা নথিব আগা পুরাণ বাহার কথা কোন কইবে কইবি দেখিবা তালে পুরাণ বাহার কথা কোন কউছন্তি আমি টিকে শুনিউ রুক্মিণী পত্র লেখিলা ভগবান কৃষ্ণক পাখু শিশুপাল বর বেশ হইকি বইছি রাতি পাইলে বাহাঘর আজি দিও মঙ্গুলা রুক্মিণী পত্র লেখিলা হে ভগবান কৃষ্ণ হে লীলা পুরুষোত্তম লীলা বিদ্রুত কলে বর দেব মানব মু গোটা সামান্য অবলা পুনে দুর্বলা মোর সেভলি শক্তি নাহি মু ত্রেতা যুগুরু তমে মতে কথা দেইছ মোর পতি হব বলি রামাবতারে মধুসজ্জা ঘরে কুলদীপ ছুইকি তমে শপথ কল কল শীতে এ দেহরে জীবন থিলা পর্যন্ত মু দ্বিতীয় স্ত্রী গ্রহণ করিবিনি মা মানে টিকে চিন্তা কর রাম শপথ কলে কলে শীতে কোন শপথ কলে হ্যাঁ কুলদীপ ছুইকি শপথ কলে এ দেহরে জীবন থিলা পর্যন্ত মু দ্বিতীয় স্ত্রী গ্রহণ করিবিনি বিদগদ শ্রীরামচন্দ্র কহে বিদগদ শ্রীরামচন্দ্র কহে বিদগদ শ্রীরামচন্দ্র কহে জীবন থিবার এতে বন্ধু জীবন থিবার এতে বিলিন করিবি আনকু বিলিন করিবি আনকু তুই দিকটা সনকু বলি হুতাসন নিয়া কুলদীপ বলে জলুচি দীপ বাসর রাতিরে দীপ জলুচি নিয়াকু ছুইকি রাম হাত বড়াইলে সত্য কলে কলে শীতে এ দেহরে জীবন থিলা পর্যন্ত মু দ্বিতীয় স্ত্রী গ্রহণ করিবি কোন কৌছ তো বাসর ঘরে জলি নথিলা আরে ঘর পড়িনি তো বসরে রাম দীপকু ছুকে সত্য কলে কলে শীতে এ দেহরে জীবন থিলা পর্যন্ত মু দ্বিতীয় স্ত্রী গ্রহণ করিবি না মা মানে দেখ পুরুষ গুড়াক কেতে ভুল করছন্তি এ দেহরে জীবন থিলা পর্যন্ত মু দ্বিতীয় স্ত্রী গ্রহণ করিবি কিন্তু বচন দেইছি তেনে সাত জন্ম শপথ করে পালারে যদি নীতি শিক্ষা নাই পালা নুহ মো মা মানে প্রত্যেক কামের গোটাই স্বতন্ত্র নিয়ম কলে বিবাহে চ শ্রীমন্তে চতুর্থী কর্মাণি ব্রতে শ্রাধে পত্রিতিষ্ঠন্তে দক্ষিণে মা মানে আঠটা জায়গায় স্ত্রী ডাহাণ করে বসিব আঠটা জায়গায় স্ত্রী লোক ডাহাণে বসিব পুরুষ লোক বাহারে বসিব বিবাহ বাহাঘর বেড়ে স্ত্রী ডাহাণে বিবাহ চ শ্রীমন্তে চ
সিন্দুর লগাইলা বেলে যদি স্বামী বইছি স্ত্রী তা ডাহানে বসিকি লগাইব মো মা মানে ভুল কেবে করিবনি স্ত্রী ডাহানে বসিব পুরুষ বাহারে বসিব বিবাহ সীমন্ত যথা চতুর্থী কর্মাণী চতুর্থী কর্মের স্ত্রী বসিব ডাহানে পুরুষ বসিব বাহারে আজিকালি ব্রাহ্মণ মানকর মূল দোয়া শুদ্ধি সে অনেক সময় স্ত্রী লোক কু বাহারে বসাই দিয়ে বিবাহ সীমন্ত যথা চতুর্থী কর্মাণী মক্ষে যজ্ঞ কলা বেড়ে দানে দান দেলা বেড়ে ডাহাণ পটে মক্ষে দানে ব্রতে যদি ব্রত হচ্ছি স্ত্রী ডাহাণ পটে শ্রাদ্ধে শ্বশুর শাশু মলাশুর এমানকু শ্রাদ্ধ দেলা বেড়ে স্ত্রী ডাহাণ পটে বসিব এতিকি জায়গায় স্ত্রী ডাহাণ পটে বসিব বাপটে কতবেলে বসিব কলে আশীর্বাদ অভিষেকে প্রখ্যাল তথা শয়নে ভোজনে শৈব তৃতিষ্ঠন্তি বামে কেতবেলে বাঁ পটে বসিব ঘরকু জনে তোমার ছাত্র পিলা আইছে তোর মোর জনে ছাত্র পিলা আইছে আমি স্বামী স্ত্রী দুজনকু সে মুন্ডিয়া মাইলা আমি আশীর্বাদ করিবু মো স্ত্রী কো পটে রহিব বাঁ পটে ডাহাণ পটে রহিলে আগামী দিনের বিধবা হব আশীর্বাদে অভিষেকে যদি জনে রাজা হচ্ছে তার স্ত্রী কো পটে বসিব বামে আশীর্বাদ অভিষেকে পাদ প্রক্ষালনে তথা ঘর ধরতু গুরু আইছন্তি ঘরু জনে ব্রাহ্মণ আইছন্তি ঘরু কুল পুরোহিত তাঙ্কো পাদ দুহা হব স্বামীর বাঁ পটে ছিড়া হইকি স্ত্রী ধইব পাদ প্রক্ষালনে তথা মা মানে শিখ শয়নে যেতে ভাই মানে শৌচ তুমি মানে কেতবেলে হইকি বাঁ পটে শোইবনি পত্নী তিষ্ঠন্তি বামে শোইলা বেলে স্ত্রী বাঁ পটে শোইব শয়নে ভোজনে খাইলা বেলে যদি তিন জন খাই হই স্বামী খাউছি স্ত্রী খাউছি আর জন খাউছি যৌ পটে স্বামী বসিব তা বাঁ পটে স্ত্রী বসিকি খাইব খাইলে সেগুড়াক অমৃত ভলিয়া হব যদি ব্যতিক্রম হলা যদি স্ত্রী ডাহাণে বসিকি খাইলা সেগুড়াক বিষ হইযিব ভগবান রাম কুলদীপকু ছুঁকি শপথ কলে ইয়ে দেহরে জীবন থিলা পর্যন্ত গো সীতে মু দ্বিতীয় স্ত্রী গ্রহণ করিবি নাই সীতা কহিলে তু নি হইগলে চুপ হইগলে মুহ মারি হইগলে কলে দেখ হে ইয়ে সাত জনমকু মতে কথা দেলে কলে সাত জনম পর্যন্ত তুমি মোর মু তোমার এবে কহিলে নি এ দেহরে জীবন থিলা পর্যন্ত মু দ্বিতীয় স্ত্রী গ্রহণ করিবি আরে সাত জনমকু কথা দেখি এ জীবন ভিতরে সারি দেলে কলা প্রভু তুমি সিনা ভুল করে দেল মু কিন্তু সে ভুল করিবি না কোন ভুল করিবি হ্যাঁ মু সে ভুল করিবি না কোন ভুল করিবনি না তুমি দেহরে থিলা জীবন পর্যন্ত তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করিবনি ইয়ে কথা নিয়ম কল মু নিয়ম করুছি শুন বলে যেতে দিন পিণ্ডরে প্রাণ মোর প্রভু তুমি গোটিয়ে জন্ম পাই নিয়ম কল মু গোটিয়ে জন্ম পাই করুনি যেতে থর জন্ম পাউথিবি
যেতে থর বিবাহ করুথিবি তম ব্যতীত মু দ্বিতীয় স্বামী গ্রহণ করিবি নি। ভঞ্জ 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 বলে বর মণ্ডপ রুজিব বাহুড়ি, বর মণ্ডপ রুজিব বাহুড়ি, বর মণ্ডপ রুজিব বাহুড়ি, বর মণ্ডপ রুজিব বাহুড়ি, মহে দেবী তুম ফুলড়ি, মহে দেবী তুম ফুলড়ি। সীতা মা কইলে প্রভু বর মণ্ডপ রুজিব বাহুড়ি, মা সীতা কথা দেলে বলে আগামী দ্বাপর যুগরে শিশুপাল বর বেশ হইকি আসিকি বসিথিব, মু তোমাকে বরণ করিবা পাই ব্রাহ্মণ হাতে চিঠি লিখিবি, ব্রাহ্মণ হাতে চিঠি পাইবা দ্বারা তুমি আসিব, মু সীতা সে যুগরে বি রুক্মিণী, তুমি রাম সে যুগরে অব কৃষ্ণ, পত্র পঠাইবি তুমি মো পত্র পাইকি আসিব, মু হাত টেকিথিবি উপরকু, মো হাতকু ধরিকি নন্দী ঘোষ রথরে বসিকি নেইকি পলে। আমি কউছে ইয়া পুয়া তা ঝিউকু নেইগলা, আরে ইয়া পুয়া তা ঝিউ কোন নেইগলা, এটা পুরা সে যুগর অছি রুক্মিণী কি পুরা কৃষ্ণ হাত ধরিকি রথরে বসাইকি নেইকি পলে।